বিশেষ কিছু কারণে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি, এর জন্য মন থেকে খুবই দুঃখিত। আসুন ভিডিওর টপিক নিয়ে আলোচনা শুরু করি। আজকে আমাদের ভিডিওতে বলতে চলেছি আপনাকে ওয়ার্কআউট করার আগে ও ওয়ার্কআউট করার পর আপনাকে কি খাওয়া দরকার, যেটায় আপনি বাড়িতে দ্বিগুণভাবে রেজাল্ট দেখতে পাবেন। এই ভিডিও বিশেষ করে তাদের জন্য যারা বেশি টাকা খরচ করতে পারবেন না আর যারা বাড়িতেই ব্যায়াম করে বা জিম করে তারাও ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তার আগে ভাই ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেন, কেননা আপনাদের ভালো রেসপন্স দেখলে আমি মোটিভেশন পাই আপনাদের জন্য আরও এরকম ভিডিও বানানোর জন্য, তাই অবশ্যই লাইক করে যাবেন। সবার আগে জেনে নিই ব্যায়াম করার আগে ও পরে খাওয়া দাওয়া কেন করা উচিত। ব্যায়াম করার সময় শরীরে অনেক শক্তি ও জল নষ্ট হয়, এই জন্য ওয়ার্কআউটের জন্য আপনাকে আপনার খাবারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এখানে যদি আপনি খাওয়া দাওয়া একটু অবহেলা করেন তাহলে আপনার শরীরে দুর্বলতা আসতে পারে আর আপনার ব্যায়াম করা আপনার জন্য ক্ষতিকর প্রমাণ হতে পারে। তাই এমন খাবার খেতে হবে যেটায় প্রোটিন, কার্বোহাইড্রেটস আর ফাইবারের মাত্রা অধিক থাকে। আর যদি ঠিক খাবার নিয়ে নিতে পারেন আর শরীরের ঘাটতিকে পূরণ করে যান তাহলে ব্যায়াম করার রেজাল্ট আপনি দ্বিগুণভাবে পেতে থাকবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, মাসকিউলার বডি আপনার তৈরি হয়ে যাবে। তবে চলুন জেনে নিই যে ব্যায়াম করার আগে আর ব্যায়াম করার পর আপনাকে কি খেতে হবে। ফ্রেন্ডস, আপনি যদি সকালে ঘুম থেকে উঠেই ব্যায়াম করতে লাগেন তাহলে হালকা কিছু খাবেন, যেমন দুধ, কলা, আপেল, বাদাম, ব্রাউন ব্রেড। আর যদি আপনি দিনের দেরিতে ব্যায়াম করেন, ধরুন 9টা 10টার দিকে, তাহলে আপনি ব্যায়াম করার 1 ঘন্টা আগে ভারী নাস্তা করতে পারেন। ব্যায়াম করার আগে আপনার বডিতে প্রোটিন ও কার্বোহাইড্রেটের দরকার হয়, তখন ওই খাবার আপনার বডিতে প্রোটিন ও কার্বোহাইড্রেটের যোগান দেয়। প্রোটিনের জন্য আপনি ডিম ব্যবহার করতে পারেন, খেয়াল রাখবেন যে আপনাকে শুধুমাত্র ডিমের সাদা অংশকে খেতে হবে, হলুদ অংশকে একদম খাবেন না, কেননা ওতে ফ্যাট হয়। ব্যায়াম করার আগে আপনি 1 থেকে 2টি ডিম খেতে পারেন আর কার্বোহাইড্রেটের জন্য আপনি বাদাম, আখরোট, নাহলে 2টি কলা খেতে পারেন, যেটি ব্যায়াম করা চলাকালীন আপনার বডিকে এনার্জি দেবে। আপনাকে ডিম ও কলা ব্যায়াম করার 1 ঘন্টা আগে খেতে হবে। আর হ্যাঁ, ডিম ভাজা খাবেন না, ডিম সেদ্ধ করে খাবেন। এবার জেনে নিই ফ্রেন্ডস ব্যায়াম করার পরে কি খাবেন। ব্যায়াম করার পর আপনার বডির সব মাসলস ভেঙে যায় আর ওটিকে ভরার জন্য আপনাকে প্রোটিন নেওয়া দরকার। প্রোটিনের জন্য ডিম ব্যবহার করতে পারেন, আপনাকে 4 থেকে 5টা ডিম খেতে হবে, যেটা থেকে আপনি শুধুমাত্র সাদা অংশটিকে খাবেন, হলুদ অংশটিকে মোটেও খাবেন না। আপনি কলা খেতে পারেন 4 পিস, 1 গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন। যদি প্রোটিন শেক খেতে চান তাহলে খেতে পারেন, বাদাম কিশমিশের মতো ড্রাই ফ্রুট আপনি খেতে পারেন, একসাথে 4টি কলা, বাদাম, কিশমিশকে গ্রাইন্ড করে জুস বানিয়ে খেতে পারেন। এমন করলে আপনার মাসলস দ্রুত গ্রো হবে। এর সাথে আপনি যে কোনো ফল যোগ করবেন, যেমন আপেল, কলা, আখরোট এই ধরনের। খেয়াল রাখবেন যে আপনাকে ডিম আর যে কোনো ফল আর যে কোনো খাবার ব্যায়াম করার 10-15 মিনিট পর খেতে হবে, সঙ্গে সঙ্গে ব্যায়াম করে এসেই নয়, যেটা থেকে আপনার দ্রুত থেকে দ্রুত মাসলস গ্রো হবে। এটাকে খাওয়ার পর আপনাকে 1 ঘন্টা পর একটা ভালো নাস্তা করতে হবে, যেটায় ফ্যাটস, কার্বোহাইড্রেট আর প্রোটিন সব কিছুই থাকে। এই মিলটি আপনার পুরো দিনের মিলের থেকে ইম্পর্টেন্ট হওয়া দরকার, যেটায় আপনি 2টি রুটি বা ভাত, 1 বাটি ডাল, সেদ্ধ ছোলা, 1 বাটি যে কোনো সবুজ সবজির সাথে অবশ্যই স্যালাড রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, ব্যায়াম করার আগে ও ব্যায়াম করার পর আপনি কি খাবেন আর কখন খাবেন। এই বিষয়ে আপনারা যদি চান তাহলে আরও খাবারের ব্যাপারে জানতে হলে কমেন্ট করুন, আমি কমেন্টের উত্তর অবশ্যই দেব। আজকের জন্য ব্যাস এতটুকুই, পরের ভিডিওতে দেখা হবে।